হাই ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই আমার কুইক লার্নিং চ্যানেলে আজকে আমি দেখাবো ইউজি বিডিপির ছাত্রছাত্রীরা তোমরা কীভাবে এক্সাম ফর্ম ফিল আপ করবে সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমার হাতে যে মোবাইলটি রয়েছে তার মাধ্যমে তুমি নিজে কীভাবে তোমার এক্সাম ফর্ম ফিল আপ করবে আর স্ট্যাটাসও চেক করবে সমস্তটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এনএসইউর হোম পেজে চলে যাও এই পেজের লিঙ্ক সবাই জানো ওপরে দেখো দেওয়া রয়েছে ডাব্লিউবি ডট ইন তারপর পাশেই যে দেখতে পাবে বিডিপি অনলাইন এক্সাম ফর্ম সাবমিশন অপশনটি রয়েছে সেখানে ক্লিক করো ক্লিক করার পরে দেখো বেরিয়ে আসবে কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন যেখানে লেখা থাকবে তোমরা এবছর অনলাইন ফর্ম ফিল আপটি কীভাবে করবে ওপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এটা কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের লিঙ্ক অবশ্যই এটি স্টাডি সেন্টার থেকে তোমাদের এক্সামের আগে তোমাদেরকে দেওয়া হবে তারপর দেখো এখানে ইউজার আইডি মানে তোমার এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ড যা তোমাদের মোবাইলে পাঠানো হবে ওই পাসওয়ার্ড যদি কেউ ভুলে যাও ফরওয়ার্ড পাসওয়ার্ড করে চেঞ্জ করে নিতে পারো এছাড়া আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা পাসওয়ার্ডটি পাবে তারপর দেখো নিচের দিকে এরকম একটি পেজ বেরিয়ে আসবে যেখানে পুরো ডিটেলস তোমাকে এনরোলমেন্ট নাম্বার নাম মোবাইল নাম্বার সমস্তটা ফিল আপ করলেই দেখো প্রথমে রয়েছে এনরোলমেন্ট নাম্বার তারপর রিটাইপ এনরোলমেন্ট নাম্বার মানে তোমাকে পুনরায় এনরোলমেন্ট নাম্বারটি দুবার টাইপ করতে হবে প্রথমে তো দেবে তারপর আবার রিটাইপ করবে তারপর নেম নেক্সট দেখো ডেট অফ বার্থ রয়েছে তারপর স্টাডি সেন্টার ইলেকটিভ মোবাইল নাম্বার রিটাইপ মোবাইল নাম্বার পুনরায় তোমাকে মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে অবশ্যই তোমার যে রিসেন্ট মোবাইল নাম্বারটি রয়েছে সেটাই দেবে কেন কি ওই নাম্বারেই ওই পাসওয়ার্ডটি যাবে নেক্সট ইমেল আইডি সমস্তটা সুন্দর করে বসিয়ে দেওয়ার পর তোমার মোবাইলে দেখো একটি পাসওয়ার্ড যাবে যে নাম্বার তুমি এন্টার করেছো ওই নাম্বারে ওই ওই পাসওয়ার্ডটি তুমি এখানে এন্টার করে দাও এন্টার করার পর নিচে যে লগ ইন অপশান রয়েছে ওই লগ ইন অপশানে প্রেস করো প্রেস করলে দেখো বেরিয়ে আসবে তোমার সমস্ত ডিটেলস এখানে অনলাইনে আপলোড করা রয়েছে ডেমো টাইপ তোমাদের বোঝানোর জন্য আমি সেটিই দেখিয়ে দিচ্ছি দেখো সেশন সাবজেক্ট কোড পেপার পাশে যে সিলেক্ট অল রয়েছে এখানে সাবজেক্ট কিন্তু সিলেক্ট অলের টিক করতে হবে তবে সমস্ত সাবজেক্ট এখানে দেখাবে নয়তো কিন্তু পরে কোনো সাবজেক্ট ছুটে যাবে নেক্সট দেখো স্টেপ ফোরে কী করতে হবে এখানে কোন পেপারের কত ফিস লাগবে ডিটেলস বলা রয়েছে টোটাল এক্সাম ফিস তোমাকে পে করতে হবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে তারপর নিচে যে পে অপশন রয়েছে ওই পে অপশানে ক্লিক করো ক্লিক করার পর স্টেপ ফোর কমপ্লিট হয়ে যাবে তারপর স্টেপ ফাইভ দেখো এক্সাম ফর্ম ভিউ দেখো তোমার এক্সাম ফর্ম ফিল আপ হয়েছে কিনা হয়ে গেলে এখানে টিক অপশন আসবে এখানে এক্সাম ফর্ম ফিল আপ এবং পেমেন্ট ডান দেখাবে তার মানে বুঝবে তোমার এক্সাম ফর্ম ফিল আপটি পুরো হয়ে গেছে এই ছিল আজকের বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছ ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু এরকম সমস্ত আপডেটসগুলো পেতে থ্যাংক ইউ